মাগুরার ইতিহাসে অন্যতম নায়ক মোহাম্মদপুরের রাজা সীতারাম। বাংলার জমিদারদের মধ্যে অন্যতম সীতারাম রায় ছিলেন মুঘল সামন্ত। পরে তিনি গড়ে তুলেছিলেন স্বশাসিত রাজ্য। তার তৈরি রাজবাড়ি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকলেও অযত্নে অবহেলায় ধ্বংস হতে চলেছে। ইতিহাসের সাক্ষী রাজবাড়িটি সংরক্ষণ ও সংস্কারের দাবি এলাকাবাসীর। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। রাজা সীতারাম রায়ের সময়কাল ১৬৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৭১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন একজন মুঘল সামন্ত। তিনি একটি অস্থায়ী স্বশাসিত রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রাজা সীতারাম ১৬৬৮ খ্রিস্টাব্দে ভারতের বর্ধমান জেলার কাটোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা উদয়নারায়ণ ও মা দয়াময়ী। মুঘল সম্রাটদের তহসিলদার হিসাবে সীতারামের বাবা উদয়নারায়ণ মোহাম্মদপুরের ভূষণায় কর্মরত ছিলেন। ১০-১২ বছর বয়সে সীতারাম পরিবারের সাথে কাটোয়া থেকে ভূষণায় চলে আসেন। এরপর তারা মোহাম্মদপুরের হরিহর নগরে বসতি স্থাপন করেন। ২৫-২৬ বছর বয়সে সীতারাম রাজা উপাধি পান। সীতারাম রাজা অত্যন্ত সৃষ্টিশীল একজন ব্যক্তি ছিলেন। তার রাজপ্রাসাদ এবং তার যে সৃষ্টি এখনও মাগুরা জেলার আনাচে কানাচে খোঁজ করলে আপনারা দেখবেন সেগুলো এখনো আছে। দক্ষিণ পশ্চিমবঙ্গের খুলনা অঞ্চলে প্রভাবশালী রাজা ছিলেন সীতারাম রায়। রাজবাড়িটি এখন বিলুপ্তির পথে। সংস্কারের অভাবে কিছুদিন আগে ভেঙে পড়েছে অষ্টকোণ মন্দির। এখনো অনেক দর্শনার্থী আসেন রাজবাড়ি দেখতে। এটা আমাদের জন্য সত্যিকার একটা গৌরবের বিষয়। আমি খুবই আনন্দিত, খুবই খুশি। আমার ছোটবেলা থেকে এই রাজা সীতারাম রায় বাসা দেখে আমরা বড় হচ্ছি। যে কয়েকটি স্থাপনা আছে এগুলো খুবই হুমকির সম্মুখীন। এটা সংস্কার করে এখানে একটা পর্যটন কেন্দ্র করলে এটা আমাদের জন্য এবং দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসে তাদের জন্য সময় উপযোগী একটা ভালো বিনোদন কেন্দ্র হিসাবে জায়গাটা পরিচিতি লাভ করবে। সীতারাম রাজার বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করার পাশাপাশি পর্যটন স্থল হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এ বিষয়ে আমরা আমাদের উদ্যোগন কর্তৃপক্ষের সাথে ইতিপূর্বে কথা বলেছি। আমরা স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করব এবং সেই বিষয়ে মোহাম্মদপুর উপজেলা পরিষদ উদ্যোগ গ্রহণ করছে। আমরা সমন্বিতভাবে এই কাজটি করব বলে আশা করি। ১৭১৪ সালের অক্টোবরে ৫৬ বছর বয়সে রাজা সীতারামের মৃত্যু হয়। মৃত্যুর পর নাটোরের দীঘাপতিয়া স্টেটে রাজা সীতারামের সকল সম্পত্তি হস্তান্তর হয়ে যায়। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন।